বন্ধুরা আজকে চলে এসেছি 3D লোগো সেকেন্ড পার্ট নিয়ে। 3D অবজেক্ট কিভাবে ইলাস্ট্রেটরে বানাতে হয় সে বিষয়ে যদি সম্পূর্ণ জানতে হয় তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, আর যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে। এবার আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে একটু ইন্টারেস্টিং করার জন্য নীলের দুটো শেড ব্যবহার করব। এই জায়গাটা আমি একটু তাড়াতাড়ি করে দিচ্ছি। তো নীলের ব্যাকগ্রাউন্ডটা আমাদের রেডি হয়ে গেছে। এবার এটাকে মাস্ক করে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ডটা রেডি। এবার অবজেক্টটা বানাবো, একটা সার্কুলার অবজেক্ট বানাবো। একটা রাউন্ড নিলাম, এই রাউন্ডটাতে এমনভাবে কালার দিতে হবে যাতে 3D অবজেক্ট বলে মনে হয়। এর জন্য আমি সার্কুলার বা রেডিয়াল শেড ব্যবহার করছি। এবার আর একটা রাউন্ড নেব, সেই রাউন্ডটার কালারটা ইয়েলো করে নেব এবং এফেক্টে গিয়ে ব্লার করে দেব। এবার এর ওপরে একটা অবজেক্ট ড্র করব যাতে ভেতরে কিছু ঢুকে গেছে এই রকম একটা ফিল আসে। আপনারা যা খুশি ড্র করতে পারেন। আমি এ আকৃতি ড্র করছি লোগোর সুবাদে, লোগো টাইপের বোঝানোর জন্য। এবার 3D বিষয়টা বোঝানোর জন্য 3D স্টাইলে আমি পেন টুল দিয়ে ড্র করব। এই জায়গায় পার্সপেক্টিভটা একটু কাজে লাগবে। এই বিষয়টা অনেক ইজিভাবেও করা যায়, সেটা আমি পরের ভিডিওতে দেখাবো। এই বিষয়টাকে একটু তাড়াতাড়ি করে দিচ্ছি, এই জায়গাটা নিজেদের করে দেখতে হবে। আপনারা করবেন কোনো জায়গায় অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি প্রতিটা কমেন্টের উত্তর দেব। কালো দেওয়াতে ডেপটা আরও বেশি ভালোভাবে বোঝা যাচ্ছে। তবে একটা জিনিস বন্ধুরা, ডিজাইনে কখনো সম্পূর্ণ কালো ইউজ করবেন না, একটু ওপরে শেড ইউজ করবেন, সে নীলই হোক বা লালই হোক। এবার এর পেছনে একটা আমি লাইন দেব যেটা ওপরের হোয়াইট পোর্শনটাকে বোঝাবে। এবার এই 3D অবজেক্টের নিচে একটা শ্যাডো দিতে হবে। শ্যাডো দেওয়ার জন্য আমি আর একটা সার্কেল ড্র করছি, এই সার্কেলটার একটা কালার দেবো, ব্ল্যাক বা গ্রে টাইপের একটা কালার দেবো। সবচেয়ে ভালো হয় ব্ল্যাক দিয়ে সেটার ওপাসিটি যদি কমিয়ে দেওয়া যায়, এখানে আমি সেটাই করেছি। এবার এটাকে ব্লার করে দেবো, এফেক্টে ব্লার অপশান আছে, ওখান থেকে গ্যাসিয়াল ব্লার করবো।
দেখুন বন্ধুরা, এবার আমরা 3D লোগোর ফিলটা পেয়ে গেছি, রাউন্ডেড 3D লোগো। তো বন্ধুরা, যদি ভিডিওটি থেকে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই লাইক করবেন, যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন এবং এই বিষয়টি অন্য কাউকে শেখানোর জন্য শেয়ার করবেন। আর যদি বাংলায় গ্রাফিক ডিজাইন সম্পর্কে আরও কিছু শিখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।